মাকে খুঁজতে গিয়ে পা পিছলে জলে ডুবে মৃত্যু এক শিশুর। মাকে খুঁজতে গিয়ে পা পিছলে জলে ডুবে এক শিশুর মৃত্যুকে ঘিরে এলাকায় নেমে এলো শোকের ছায়া। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কেশারী ব্লকের খাজরা 2 নম্বর অঞ্চলের নিশ্চিন্তপুর গ্রামে। মৃত শিশুর নাম প্রিয়াঙ্কা, বয়স মাত্র 2 বছর। পরিবার সূত্রে জানা যায় নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা স্বপন সিং, তার স্ত্রী নীলু সিং, তার 2 মেয়ে রিয়া এবং প্রিয়াঙ্কা, তাদের 2 মেয়েকে ভাত খাইয়ে বাড়ির মাঠের দিকে বেরিয়ে যায় তার মা। মাকে দেখতে না পেয়ে ছোট্ট মেয়ে প্রিয়াঙ্কা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সেই সময় বাড়ির কাছেই এক পুকুরে পা পিছলে পড়ে যায় ছোট্ট প্রিয়াঙ্কা। বোনকে দেখতে না পেয়ে দিদি রিয়া কান্নাকাটি করে খোঁজাখুঁজি শুরু করে। রিয়ার কান্না শুনে প্রতিবেশীরা ছুটে আসে এবং এদিক ওদিক খোঁজাখুঁজিও শুরু করে। অনেক খোঁজাখুঁজি করার পরে দেখতে পায় বাড়ির পেছনের ডোবাতে ছোট্ট প্রিয়াঙ্কার দেহ ভাসছে। প্রতিবেশীরা সেই ডোবা থেকে ছোট্ট প্রিয়াঙ্কার দেহ উদ্ধার করে স্থানীয় খাজরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক সেই শিশুকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকাচ্ছন্ন হয়ে পড়েছে গোটা এলাকা। পরে কেশারী থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মানে ওর মা হচ্ছে জঙ্গলে পায়খানা গেছে, বাড়ির সবাই জানে যে হয়তো ওর মায়ের সাথে গেছে, ওর মার পিছন দিকে লক্ষ্য করেনি, দিয়ে ওর মা এসে চারদিকে খুঁজছে পায়নি দেখতে। বাড়ির কি পুকুর? হ্যাঁ, ঘরের সামনে পুকুর। কত বছরের বাচ্চা? 1.5 বছর। কি নাম রয়েছে? প্রিয়াঙ্কা সিং। কিভাবে হয়েছে কি জানতে পারলাম? বাড়িতে বাচ্চা একাই ছিল? একাই ছিল না, মাটা ছিল, কেশারী থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।